নমস্কার বন্ধুরা, কুকিং বাই জোসনা অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করতে চলেছি নতুন আরেকটি রেসিপি। এখন আমি আপনাদের মাঝে শেয়ার করব টুনা ফিশ কাবাব। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, রেসিপিতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, তাতে করে আমার প্রতিটা ভিডিও আপনারা সবার আগে দেখতে পাবেন। টুনা ফিশ কাবাব করার জন্য এখানে আমি 500 গ্রাম টুনা ফিশ নিয়েছি, আর লাগবে আমার কুচানো পেঁয়াজ। এখানে বড় সাইজের আমি 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, ধনে পাতা কুচি, কাঁচামরিচ কুচি আর লেবু। আর এখানে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, ভাজা জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর লাগবে আমার কর্নফ্লাওয়ার। তো প্রথমে আমি ফিশগুলো এভাবে কিমা করে নিব হাত দিয়েই। তো কিমাটা আপনারা চাইলে ব্লেন্ডারেও করে নিতে পারেন, আর যদি আপনারা ক্যানের ফিশ ব্যবহার করেন তাহলে তার কিমা করার দরকার হবে না। তো হয়ে গিয়েছে কিমা, এবার সব উপকরণ মিশিয়ে দেব। দিয়ে দেব লেবুর রস, পরিমাণ মতো লবণ, হলুদ, দিয়ে দেব কর্নফ্লাওয়ার কিছুটা। এখন হাত দিয়ে সব উপকরণ মাখিয়ে নিব। তো সব উপকরণ মাখিয়ে নিয়েছি, এরকম একটু আঠালো হবে। আর এখানে যে লেবুর রসটা ব্যবহার করেছি, আপনারা অবশ্যই লেবুর রসটা ব্যবহার করবেন। এখন কাবাবের শেপ দিয়ে দেব, তো এরকম করে নেব সবগুলো। তো সবগুলো বানিয়ে নিয়েছি, এবার চুলায় চলে যাব। তো চুলায় চলে এসেছি, আর আমি প্যানে তেলও গরম করে নিয়েছি, তার কাবাবগুলো দিয়ে দেবো। এবার চুলার হিট লো করে আস্তে আস্তে ভেজে নেব। তো এবার উল্টিয়ে দেব অন্য পিঠটা, নিচের পিঠটা হয়ে গিয়েছে অনেকটা। তো প্রায় হয়ে এসেছে, আর একটু উল্টিয়ে দিব। তো হয়ে গিয়েছে, এবার চুলাটা বন্ধ করে দেব এবং নামিয়ে ফেলবো। তো নামিয়ে ফেলেছি। তো আমার টুনা ফিশ কাবাব রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন, ভালো লাগলে রেসিপিটা শেয়ার দিবেন। তো আজ এ পর্যন্তই, কথা হবে অন্য একটা রেসিপিতে, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।